All units come in, all units come in. Hostage situation. Kafi civilians and foreign nationals fase hue. সালের পহেলা জুলাই এক সুন্দর স্বাভাবিক সন্ধ্যা রাজধানী চলছে তার আপন গতিতে রাস্তায় কেউ জ্যামে আটকে আছে ঘরে ফেরার তারা কেউ আবার চায়ের কাপে ঝড় তুলছে এমনই এক স্বাভাবিক দৃশ্য সেদিন অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিশন বেকারিতেও ধূপধাপ অর্ডার আসছে কিচেনে ব্যস্ত সময় পার করছেন শেফরা ওদিকে টেবিলগুলোতেও নেই তারা অবসর সময়ে কফির কাপে চুমুক আর বন্ধুদের সাথে গল্পে মশগুল কেউ কেউ ঠিক স্নিগ্ধ এমন এক শান্ত রাতেই ঘটে গেল কি নৃশংস এক ঘটনা ওয়েলকাম টু ফার্স্ট শো আজকে আমরা কথা বলবো যদিও ঘটনাটি দেশের হলেও আমরা কথা বলবো এই ঘটনা অবলম্বনে নির্মিত ভিন দেশি এক সিনেমা ফারাজের ট্রেলার নিয়ে জো ভি আল্লাহ কি কুরবত কো নাহি সমঝতে উনহে খতম ট্রেলারের শুরুতেই আবহ তৈরিতে চিরাইত ঢাকার জ্যাম দেখানো হয়েছে এরপর থেকে আমার মনে হয়নি মানে এখানে আমার বাংলাদেশ মনে হয়েছে এরপর থেকে আর আমার মনে হয়নি যেটা বাংলাদেশের কোনো ঘটনা কারণ ভয়েস ওভার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এটাকে আপনার পুরো দস্তুর হিন্দি ছবি মনে হবে আই এম সরি বাট আমাদের দেশের মানুষ আসলে হিন্দিতে কথা বলে না আমার কাছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তারা যারা সিনেমা বানিয়েছেন তারা অবশ্যই তাদের মাতৃভাষায় সিনেমা নির্মাণ করতে পারবেন সেই স্বাধীনতা তাদের রয়েছে কিন্তু আপনি যখন কোনো দেশের কোনো গুরুত্বপূর্ণ কোর ঘটনা নিয়ে সিনেমা বানাচ্ছেন তখন অবশ্যই আপনাকে সে দেশের নাগরিক কালচার ভাষাকে গুরুত্ব দিতে হবে চাইলেই সাবটাইটেল ব্যবহার করেও বোঝানো যেত তবে এই বিষয়টি আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে হলি আর্টিশনে বেশিরভাগ বিদেশি নাগরিক ছিলেন তারা ইংরেজিতে কথা বলবেন কথা বলতেই পারেন কিন্তু একজন বাংলাদেশি পুলিশ অফিসার যিনি যার ইউনিফর্মে দেখা যাচ্ছে তার নেম প্লেটটি বাংলায় লেখা তিনি কেন হিন্দিতে কথা বলবেন লজিকটা কোথায় আর হ্যাঁ ইউনিফর্মের কথা যেহেতু বলছি ইউনিফর্মের নেম প্লেটেও ভুল ভাল বাংলা বানানে তার নাম লেখা এতটুকু রিসার্চ তো আমার মনে হয় করাই যেত বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশি সাংবাদিক নুরুজ্জামান লাবুর হলি আর্টিজান একটি জার্নালিস্টের অনুসন্ধান এই বই থেকে তথ্য নিয়ে নির্মিত হয়েছে ফারাজ এই সিনেমায় মূল নায়ক হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের ফারাজ আয়াজ হোসেনকে যার কথা আমরা জানি যে তাকে জঙ্গিরা ছেড়ে দিয়েছিল কিন্তু তিনি তার বান্ধবীদের রেখে বন্ধুদের রেখে তিনি আসতে চাননি অর্থাৎ সিনেমায় তার হিরোইজমের গল্পই প্রচার করা হয়েছে ফারাজ হোসেন বাংলাদেশ কা শাহজাদা এদিকে সাংবাদিক লাবু আবার একটি সাক্ষাৎকারে বলেছেন ফারাজকে নিয়ে একটি গণমাধ্যমে যে হিরোইজম প্রকাশ পেয়েছে তা ভিত্তিহীন এ ধরনের কোনো তথ্য আমার অনুসন্ধান গোয়েন্দা কর্মকর্তাদের চুলচেরা বিশ্লেষণ এবং সন্ত্রাসী হামলার ঘটনায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাতে বলা হয়নি অর্থাৎ ধরে নিচ্ছে এখানে তাহলে নির্মাতার কল্পনার আশ্রয় নিয়েছেন তুজে চাইয়ে কিয়া ইয়ার তুম জেসুসে আপনা ইসলাম বাপস চেক ট্রেলারে জঙ্গিদের নৃশংসতা ভয়াবহতা উত্তেজনা এসব তৈরি করা হয়েছে একশো একশো উঠে এসেছে ইসলাম ও জঙ্গিবাদের আলোচনাও শেষ দৃশ্যে ফারাজের একটি সংলাপ থেকেই বোঝা যায় আর কিছু না হলেও ধর্মীয় অপব্যাখ্যা নিয়ে ভালো একটি মেসেজ দেয়া হয়েছে ফারাজ সিনেমায় সবশেষ বলতে চাই আমাদের দেশের জন্য অত্যন্ত অমানবিক এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ একটি ঘটনা এই হলি আর্টিজান জঙ্গি হামলা তাই একজন দেশীয় নির্মাতার চোখেই মনে হয় এই গল্পটি দেখা গেলে সুবিচার করা হতো দর্শকের সাথে আফটার অল উই হ্যাভ সাম এক্সট্রিমলি ট্যালেন্টেড ডিরেক্টরস আমি আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে